প্রচুর ঠকে মধুবনী, সারা দিন ইচ্ছে মতো গাছ কাটে, আর দিনের শেষে সেই কাটা গাছগুলোকে নিয়ে ফিরে যায় শহরে। পবন কষায়ে শাস্তি না হলে আমরা সবাই মারা পড়ব মহারাজ। পবন কষায়ে শাস্তি চায়, শাস্তি চায়, শাস্তি চায়, শাস্তি চায়। ওর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। জঙ্গলের নিয়ম ভাঙছো কেন অত্যাচারী? পবন কষায় জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। হইচই করলে সব কিছুই পণ্ড হবে, ঠান্ডা মাথায় ঠিক করতে হবে সব কিছু। বাঘমামাকে হুকুম দিলে কেমন হয় মহারাজ? সে পবনের খাটটা তকাশ করে মটকে খা। ভালুক দাদা ওকে নখে দাঁতে চিড়ে ফালা ফালা করে দিল। হাতি মামা ওকে সুরে তুলে আছে মারু। এসব চলবে না। কেন চলবে না বলুন বৃক্ষরাজ? ওরা রোজ রোজ আমাদের খুন করে, আর আমরা ওরা যা পারে আমাদের তা শোভা পায় না। আমরা হলাম গাছ, সৃষ্টির আদি পুরুষ, আমরা বড়। ওদের মতো হীন পন্থা গ্রহণ করতে পারি না। আমরা প্রকৃতির সন্তান, আমরা জন্ম থেকেই সকলকে ভালোবাসতে শিখেছি, সকলের উপকার করাকেই নিজেদের ধর্ম বলে মেনে নিয়েছি। আমরা ধ্বংসের পথ নিতে পারি না। তাহলে পবনের কোনো শাস্তি হবে না মহারাজ? হবে, অবশ্যই শাস্তি পাবে সে, কিন্তু তার জন্য আমরা অন্য পন্থা নেব, যা হবে নীতি নিয়মে বাঁধা। পবনকে সাজা দিতে হলে আমরা স্বধর্মে থেকেই তা করব। এসো সবাই কাছে এসো মহারাজ। হাওয়া তুমি জোরে জোরে আওয়াজ করে বল, আমাদের কথা যেন কেউ শুনতে না পায়। কেন তোমরা? মনে নেই আমাদের মহাসভার কথা, মহারাজের আদেশের কথা? এর মধ্যে ভুলে গেলে? মনে আছে তো শাল দাদা, যখনই পবন গাছ কাটতে আসবে ওর মাথার ওপর থেকে ছায়া সরিয়ে নেব, ডালগুলোকে একদম সোজা করে দিও, যাতে ওই কষাইটার ছায়া পাবে না। সূর্যি দাদা, তোমার রোদের তেজ আরো তীব্র করো, দেখি কষাইটা কি করে বাঁচে। রোদ্দুরের কি তেজ আছে, সারা শরীর ঝলসে যাচ্ছে। সারা শরীর জ্বলে গেল আমার, তেষ্টায় ছাতি ফেটে যাওয়া জোগাড়, দুঢোক দুঢোক জল না পেলে নিঘাত
ছাতি পেটে মরে যাব আমি। কেমন জব্দ, মজাটা বোঝো এবার। কে হলো রাজার দেওয়াজারে বাবা? এবার আর তোর রেহাই নেই রে পাবনা। আচ্ছা, এক বুদ্ধি বেরিয়েছে আমাদের রাজা মশাইয়ের মাথা থেকে। শুধু পবন কসাইয়ের মাথার উপর থেকে ছায়াটা সরিয়ে নাও, এক চালেই পবন কসাই মা। উফ বাবা, কি তেষ্টা! ওগো ওগো কপিল নদী, কপিল নদী, আমার আমার এক আঁচলা জল দাও না, তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে। জল নেই দেবো কোত্থেকে? কিন্তু কিন্তু যখন ঢুকলাম বনে তোমার উপর দিয়েই তো গেলাম, তখন তো তীর তীর করে বইছিলে তুমি। তখন ছিল, এখন নেই, ফুরিয়ে গেল কথা। অত জেরা কিসের হে? ইস, বালি কি তেতে ছেড়ে বাবা, পা রাখা দায়, দাও না গো এক আঁচলা জল। কোত্থেকে দেব? তুমি তো সে পথ মেরে দিয়েছ। আমি? নয় তো কে? গাছগুলোকে একে একে কেটে ফেললে জায়গাটা গরম হয়ে গেল, মেঘ ভাইরা এই গরমের নামে। আর ওরা না নামলে বৃষ্টি হয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তোমরা, পরিবেশের ভারসাম্যটুকু বোঝো না। দোষ করেছি আমি, ভুল করেছি, এবার এবার এক আঁচলা জল দিয়ে আমার প্রাণটা বাঁচাও কপিল নদী। রাজা মশাইয়ের হুকুম, তোমায় জল দেওয়া বারণ, গাছেরা তোমায় ছায়া দিবে না, না না, নদী তোমায় হাওয়ারা তোমার। কিন্তু কিন্তু এক ফোঁটা জল না পেলে আমি তো মরে যাব। তুমি এক কাজ করো, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও। তোমাদের তোমাদের রাজার কাছে? উফ, কি যে করি, কেমন করে যে মাছি, আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে। সুজি দাদা, রাজা মশাইয়ের কথা মনে আছে তো? তোমার রোদ্দুর তীক্ষ্ণ বর্ষার মতো ওর শরীরে বিধিয়ে দাও। এবারের মতন মাফ করে দাও আমায়। আমাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও, তিনি মাফ করলে তবেই রেহাই পাবে তুমি। তাই যাচ্ছি, আমি আমি এক্ষুনি তোমাদের রাজার কাছে যাব, পায়ে ধরে মাফ চাইবো তার কাছে, রাজার কাছে। রাজার কাছে যাওয়ার জন্য তোমরা আমায় একটু সাহায্য করো। আচ্ছা বেশ, রেহাই দিলুম আজকের মতো। সবুজ দেশ, চল জোরসে পা চালাই, গেলে মিলবে ক্ষীরার মালাই, ভিজিয়ে দেবো কুটুম।
শুকনো বেশ। ও বন্ধু, তোমরা কে গো? আমরা আমরা মেঘমালা। আমরা চলেছি উঁচু পাহাড়ের দেশে গাছ বন্ধুদের কাছে গো। এখানে একটু নামো না বন্ধু, তেষ্টায় গরমে এখানে থাকা যায় না গো। এখানে একটু নামো না বন্ধু। আমরাও তো নামতে চাই, এখানে নামার জায়গা কই? গাছগাছালি হালকা, তাই এখানে নামার উপায় নাই। এই মেঘ, চল রে চল, জোর সে চল, মনের মধ্যে পেলাম বল। ওই দেখ, একটুখানি এগিয়ে গিয়ে কুটুমের দেশে ঢালব জল। এই মেঘ, চল 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 চল। মহারাজ, 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 আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে বাঁচান। তুই খুনি, আমার অনেক প্রজাদের তুই খুন করেছিস। আমার আমার কোনো অপরাধ হয়ে গেছে বৃক্ষরাজ? তোর জন্য মধুবনের অনেক গাছ, কত সুন্দর সুন্দর পাখি মরে গেছে। তোর জন্য মেঘ বন্ধুরা আমার রাজ্যে নামতে পারে না। তোর জন্যই কপিল নদীতে জল নেই। তোকে তোকে কঠোর সাজা পেতে হবে। আমি আমি সব দোষ স্বীকার করছি বৃক্ষরাজ, এবারের মতন মাফ করে দিন আমায়। মাফ করবার কোনো প্রশ্নই ওঠে না, শাস্তি তোকে পেতেই হবে। মৃত্যুই ওর একমাত্র শাস্তি। থামো, মানুষের হাওয়া গায়ে লেগেছে তোমাদের, মানুষের মতোই ভাবতে শিখেছ, প্রকৃতির নিজস্ব নিয়ম ভুলে গেছ, হত্যার বদলে হত্যা। বর্বর মানুষের এই ঘৃণ্য নীতি অনুসরণ করব আমরাও? আমরা না গাছ, সৃষ্টির আদি প্রাণ, প্রকৃতির সন্তান, তোমাদের তোমাদের লজ্জিত হওয়া উচিত। শোন পবন, তোকে আমি এবারের মতো মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। বলুন বলুন বৃক্ষরাজ। সারা মধুবনের যত গাছ তুই এযাবৎ কেটেছিস, প্রতিটি কাটা গুড়ির পাশে দুটো করে সে জাতের গাছ তোকে লাগাতে হবে। লাগাবো লাগাবো বৃক্ষরাজ। নদীর থেকে জল বয়ে এনে সেই চারা গাছগুলোর গোড়ায় দিতে হবে রোজ, একটি চারাও যেন না মরে। মরবে না, মরবে না বৃক্ষরাজ। মূর্খ আমি, মূর্খ আমরা, যে পৃথিবীর আদি প্রাণ, প্রাণীকুলের পরম বন্ধু গাছেদের আমরা হত্যা করেছি, দূষণে ভরিয়ে তুলেছি কপিল নদীর জল, কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট করে তুলেছি পৃথিবীর বায়ুমণ্ডল, আর আর তাই আজ আমার শরীরে এত জ্বালা, জ্বলে গেল জ্বলে গেল। এ জ্বলন তোর সহজে কমবে না পবন। মধুবনে তোর লাগানো গাছগুলো যেমন যেমন একটু একটু করে বেড়ে উঠবে, তেমন তেমন তোর শরীরের জ্বালা একটু একটু করে কমে আসবে। তবে তবে তাই হোক বৃক্ষরাজ, আমি মতি ভ্রষ্ট এক মহাপাপী, কিন্তু আমার মূর্খামি আমি উপলব্ধি করেছি বৃক্ষরাজ। আপনার আদেশ,
অক্ষরে অক্ষরে পালন করব আমি। মহামহিম মহিমানব রাজা ধীরাজ, জয় শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের, জয় শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের, জয় শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের, জয়। আমরা যত বন্য শ্রুতি নাটকটি এখানেই শেষ হলো। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমাদের বন্ধুরা যারা অংশগ্রহণ করলো তাদের নামগুলো একবার বলে দিই। মন্ত্রী গাছ, কপিল নদী ও মেঘমালার ভূমিকায় সুলগ্না ব্যানার্জি, শাল গাছ সৌরদীপ দাস, বাতাস ও পবন কষাইয়ের চরিত্রে রেয়ান পাল, বাঘমামা ও মৌমাছি স্বপ্ননীল দাস এবং টিয়া পাখি ও মেঘের ভূমিকায় সৃজনী দাস, সঞ্চালনা ও বৃক্ষরাজের ভূমিকায় আমি প্রিয়াংশু মিশ্র, ব্যবস্থাপনায় কালিদাস মিশ্র। এতক্ষণ শুনলেন শ্রুতি নাটক আমরা যত বন্য, নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়। চলুন এবারে